আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ডিপিআরসি হসপিটালে একের পর এক রোগী আসছেন দূর দূরান্ত থেকে এবং চিকিৎসা নিচ্ছেন, চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আবারও বাসায় ফিরে যাচ্ছেন সুস্থ স্বাভাবিক জীবনে। আমার পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, সেই শুধু আমেরিকা থেকে এসেছেন। উনি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের নাম শুনে স্যারের কাছে চিকিৎসার জন্য এসেছেন। দর্শক, পরিচয় করে দিই, যেহেতু আজকে ওনার প্রথম দিন, কি সমস্যাটা নিয়ে উনি আমাদের কাছে এসেছেন একটু আমরা শুনবো ওনার কাছ থেকে। আসেন দর্শক, পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম হেলালউদ্দিন। হেলালউদ্দিন, বয়স 40 বছর। জি স্যার, আমরা জানি আপনি প্রবাসে থাকেন, কোথায় থাকেন? আমেরিকা, ইউএসএ। ইউএসএ কোথায় থাকেন স্যার? ওখানে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে থাকেন। কত বছর হবে স্যার ওখানে? 25 বছর। গত 25 বছর ইউএসএ তে আছেন। বাংলাদেশ আপনার দেশে বাড়ি কোথায়? চট্টগ্রাম, সন্দ্বীপ। সন্দ্বীপ, আচ্ছা। যদি কিছু মনে না করেন, ইউএসএ তে আপনি মূলত কি পেশার সাথে জড়িত ছিলেন? আমি ড্রাইভ, ক্যাব ড্রাইভ হিসেবে পেশায় জড়িত ছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমরা আপনাকে যে অবস্থায় পেয়েছি আজকে, আপনার মূলত অস্টিওআর্থ্রাইটিস দুই হাঁটুতে ছিল, এন্টেরিক ফিভার ছিল, আপনার পিএলআইডি ছিল লাম্বার 3-4-5-S1 এবং পিআইডি সার্ভাইকেলের 3-4-5-6-7 স্পন্ডলাইসিস এবং ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল আপনার শরীরে। আমরা এই অবস্থাটাতে আসলে আপনাকে আমরা পেয়েছি। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে মূলত আপনি আপনার শারীরিকভাবে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন যেটার জন্য এত দূর থেকে আপনাকে আসতে হয়েছে চিকিৎসার জন্য। আমার শারীরিক মেজর সমস্যা যেটা, সেটা হচ্ছে ব্যাক পেইন, যেটার জন্য আমি মুভ করতে পারতেছি না, বসতে পারতেছি না, উঠতে পারতেছি না, বসলে উঠতে পারতেছি না, কিছুক্ষণ বসে থাকলে মাথা ব্যথা হয়, ড্রাইভ করলে ব্যথা আরম্ভ হয়, সাধারণত জ্বর আসলে ব্যথাটা আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়, প্রচুর ব্যথা। বাথরুমে স্পেশালি ইংলিশ কমর না প্ল্যাটফর্ম যেগুলো, ওগুলাতে যখন আমি বসতে যাই, মানে আমার মনে হয় যেন আল্লাহ আমাকে বাথরুম না দিক, মানে এতটা কষ্ট লাগে, কষ্ট লাগে। মানে তার মানে বাথরুম আমাদের রেগুলারলি একটা প্রসেস, কিন্তু সেটা যখনই আপনার হয় প্রতিদিন আপনি চিন্তা করেন যে না হোক, এতটা কষ্ট হয়, কষ্ট হয়, এবং ওটা বসতে গেলেই কষ্ট, যতক্ষণ বসে থাকি বাথরুম ক্লিয়ার হওয়া পর্যন্ত, এরপরে উঠতে গেলে আরো কষ্ট। আচ্ছা, এবং এগুলা প্রচুর ব্যথা আরম্ভ হয়, আর পুরো পা আমার এখানে চান্স নাই এগুলাতে। আচ্ছা, এটা কতদিন থেকে এই সমস্যাটা? এই সমস্যাটা 2 বছর ধরে। 2 বছর থেকে। আমরা দেখেছি যে আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে, এই অস্টিওআর্থ্রাইটিসটা কতদিন থেকে আপনার? এটা দীর্ঘ অনেক বছর ধরে। কতদিন হলো? মানে 10-12 বছর থেকে। আর এই যে এগুলাতে পেইন ছিল হিপ জয়েন্টে। হ্যাঁ, হিপ জয়েন্টে। আচ্ছা, এগুলাতে পেইন, এই পেইন গুলা সাধারণত 10-12 বছর থেকে। যখন প্রথম এই সমস্যাটা শুরু হয়, কোনো ডক্টর দেখিয়েছেন বা তখন থেকে চিকিৎসা করেছেন? ডক্টর দেখাই নেই, বাট এটার সাথে আমি টুকটাকি ওই যে জ্বর ওষুধ এগুলা খেতাম, দেখি কিছুটা, বাট এই জিনিসটা আমাকে দেখা দিয়েছে বিগত 2 বছর। 2 বছর, হ্যাঁ। আর 2 বছর এখান তো বাথরুম গুলা ফ্ল্যাট, আর ওখানে ইংলিশ কম, তাই আমি যখন এখানে গ্রামে ফ্ল্যাট টয়লেট যখন ব্যবহার করতে যাই, তখন আমি করছি, আর আমি উড়ে বসতে পারি না, এরকম যে বসবো মানে উঠতে সাহস পাই না, উঠতে আমার কষ্ট হয়। সাধারণত নর্মাল ভাবে মানুষ বসিয়ে রেখে যে উনি বসছে, নর্মাল ভাবে মানুষ বসে কোনো কাজ করে, উঠে বসতে গেলে আর উঠতে আমি দেখাইতেছি না, খুব কষ্ট হয়। মানে উঠ বস করায় মাঝে মাঝে আমি একবারে ডিজেবল হয়ে যাই, মানে এত খারাপ অবস্থা যে আপনি বিছানা থেকে উঠতে পারেন না। হ্যাঁ, মাঝে মাঝে বিছানা থেকে উঠতে পারি, বাট আমার পায়ের কোনো চান্স থাকে, চান্স থাকে না, তখন পায়ে কিছু উঠতে আছে না, নাই, আমি পায়ে যে স্টেপ দিতেছি, কিছু স্টেপ দিতেছি, পায়ে মনে করেন কোনো একটা পাথর পড়ল, একটা অনুভূতি আছে, মনে হচ্ছে যে এই পাটা আপনার শরীরের কোনো অংশ না, না, সম্পূর্ণ ভিন্ন একটা অংশ, এরকম মনে হয়, মানে কোনো সেন্স থাকে না, তখন কি আপনাকে স্ট্রেচার বা ধরার কোনো কিছু ব্যবহার করতে হয়? এটা ব্যবহার করি নাই, বাট আমি এটাকে মানে নিজের থেকে সাহস নিয়ে রে
নিজের মনোবল দিয়ে আপনি হাঁটার চেষ্টা করেন? হাঁটার চেষ্টা করি, বাটানোর জন্য কিছু ব্যবহার করি না। আচ্ছা, আমরা জানি যে স্যার আসলে এই মনে করছি যে এটা দীর্ঘদিন যদি চলে যায় তাহলে আমি পঙ্গুত্ব ছাড়া আর কোনো কিছু পাবো না। আচ্ছা, আমরা জানি যে স্যার এই আমাদের পুরো পৃথিবীতে আসলে সবচেয়ে উন্নত চিকিৎসা আসলে ইউরোপের দেশগুলোতে অনেক উন্নত চিকিৎসা হয়, তো সেই ইউরোপ থেকে আপনি যে বাংলাদেশে এসেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের কাছে কেন? হ্যাঁ, এটা আসার কারণ হচ্ছে আমরা যে প্রবাসে থাকি ওখানে সাধারণত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, তারপরে আবার এই কন্টিনিউ আসা যাওয়া, হ্যাঁ, এগুলাতে আমরা কাজকাম করতে পারি না। আর সাধারণত এগুলো খুঁজি করতে গেলে অনেক সময় হুইলচেয়ার বলেন, জামার বলেন, বা চলাচলে অনেক অসুবিধা বিঘ্ন। মানে এত সহজলভ্য না? সহজলভ্য না, আর ওখানে দীর্ঘদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, করতে শিখতে হয়, সর্বদিকে অনেক কিছু। তো সেদিক থেকে আবার আমি ও ইউটিউবের মাধ্যমে স্যারের অনেকগুলা ইয়া দেখছি। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখেছি, ভিডিও দেখেছি, এবং কিছু কিছু ভাবে স্যারের অনেক ব্যায়াম গুলো আমি ট্রাই করি, রেগুলার ফলো করেছেন? ফলো করছি এবং ট্রাই করছি। তবে আমি এটাও আমার দুইটা হাত এটা একেবারে অবসর মতো হয়ে গেছিল এবং এটা তুলতে পারতাম। আচ্ছা, এখানে পেন, পেন থেকে ইভেন তখন আমি আস্তে আস্তে এটাকে অনেক মুভমেন্ট অনেক ইয়ে করে কিছুটা এটাকে ইয়ে করছি, বাট এখান থেকে আমি পেনটা সারতে পারি এবং এই ক্যাতে শুলে আমি এটা মানে প্রচুর ব্যথা, প্রচন্ড ব্যথা করতো, এতে এখনো ব্যথা প্রচুর। আচ্ছা, ঠিক আছে। তো আমি চারেরও ভিডিও গুলো দেখে আমি সিদ্ধান্ত নিলাম দেশে গিয়ে একবারে পারফেক্টলি ভাবে আমি চিকিৎসা করব। আলহামদুলিল্লাহ, আজকে আপনার প্রথম দিন। দর্শক, আমার এই পেশেন্ট সেই সুদূর আমেরিকা থেকে এসেছেন যখন জানতে পেরেছেন যে সম্পূর্ণ অপারেশন বিহীনভাবে চিকিৎসা করা হয় এবং খুবই অল্প দিনের ভিতরে। আমার এই ভাইটি সেই এত দূর থেকে এসেছেন এক বুক আশা নিয়ে। আমরা আশা করব উনি অচিরেই সুস্থ হবেন, সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আবার উনি ওনার কাজে ফিরে যাবেন। দেখতে থাকুন, দোয়া করতে থাকুন, সেই পর্যন্ত ভালো থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।